অনলাইন ক্লাসে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা ১০ নিয়ে আলোচনা করব। দেখো, পৃষ্ঠা ১০ এর প্রথমেই লেখা আছে, ছবি গণনা করে সংখ্যার সাথে দাগ টেনে মিল করি, একটি করে দেখানো হলো। দেখো, এখানে একটি করে দেখানো আছে আমাদের। প্রথমেই দেখো, খরগোশ দেখতে পাচ্ছি। কয়টা খরগোশ আছে বলো তো? এখানে এক, দুই, তিন। এখানে মোট তিনটি খরগোশ রয়েছে। এরপরে দেখো, আমরা এই তিনটি খরগোশকে তিনটি সংখ্যার সাথে মিল করেছি। এরপর আমাদের একদম ডান পাশে আমরা বক্স দেখতে পাচ্ছি। দেখো, এইখানে তিনটি বক্স রয়েছে। তাহলে আমরা তিনটি খরগোশের সাথে সংখ্যা এবং বক্সের বৃত্তটা এক করে দিয়েছি। এরপরে দেখো তো এখানে কি আছে, এখানে আমরা বেড়াল দেখতে পাচ্ছি। বলতো এখানে কয়টি বেড়াল রয়েছে? ঠিক বলেছ, এখানে এক, দুই, তিন, চার, পাঁচটি বেড়াল রয়েছে। দেখি তো পাঁচ সংখ্যাটি কোথায় রয়েছে। দেখো, আমরা এইখানে পাঁচ সংখ্যাটি দেখতে পাচ্ছি। এবার আমরা একদম ডান পাশে চলে যাই। দেখি তো পাঁচটি বক্স কোথায় রয়েছে। এই তো, এখানে এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটি বক্স রয়েছে। তাহলে আমরা পাঁচটি বেড়ালের বৃত্তের সাথে পাঁচ সংখ্যা এবং পাঁচটি বক্সের বৃত্ত এক করে দেব। এরপরে দেখো তো আমরা কি দেখতে পাচ্ছি, রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলাদেশের জাতীয় পশু। এখানে কয়টি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে বলতো? একটি। দেখি তো এখানে এক সংখ্যাটি কোথায় রয়েছে, একদম উপরে আমরা এক সংখ্যাটি দেখতে পাচ্ছি। এরপরে আমরা একদম ডান পাশে চলে আসি। দেখি তো একটি বক্স কোথায় রয়েছে। দেখো, এখানে আমরা একটি বক্স দেখতে পাচ্ছি। তাহলে আমরা বাঘ, এক সংখ্যা এবং একটি বাক্স এর বৃত্ত তিনটি এক মিল করে দিব। এরপরে দেখো তো আমরা কি দেখতে পাচ্ছি, এরপরে আমরা ঘোড়া দেখতে পাচ্ছি। বলতো এখানে কয়টি ঘোড়া রয়েছে। ঠিক বলেছ, এখানে এক, দুই, তিন, চারটি ঘোড়া রয়েছে। দেখি তো এই মাঝখানে আমাদের চার সংখ্যাটি কোথায় রয়েছে। এই তো, এখানে আমরা চার সংখ্যাটি দেখতে পাচ্ছি। এবার আমরা একদম ডান পাশে চলে আসি। দেখি তো এখানে কয়টা বক্স আছে, এক, দুই, তিন, চার। তাহলে আমরা এখানে চারটি ঘোড়ার বৃত্তের সাথে চার সংখ্যা এর বৃত্ত এবং চার বক্স এর বৃত্ত এক করে দিব। এরপরে দেখো তো কি রয়েছে, নৌকা। কয়টা নৌকা রয়েছে বলতো? ঠিক বলেছ, এখানে মোট দুইটি নৌকা রয়েছে। দেখি তো আমাদের এখানে দুই সংখ্যাটি কোথায়। এই তো আমরা এখানে দুই সংখ্যাটি দেখতে পাচ্ছি। আর একদম ডান পাশে সবার উপরে দেখো আমরা দুটি বক্স দেখতে পাচ্ছি। তাহলে আমরা নৌকা, দুই সংখ্যা এবং দুইটি বক্স এর বৃত্ত তিনটি মিল করে দিব। এই ছিল আমাদের পৃষ্ঠা ১০। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।